করোনার প্রভাবে পোশাক শিল্পের $1.5 বিলিয়ন কার্যাদেশ স্থগিত, জুলাই পর্যন্ত অর্ডার বাতিল না করতে জার্মান মন্ত্রীকে বিজিএমইএর চিঠি। 31 মার্চ পর্যন্ত কাঁচাবাজার, নিত্যপণ্য ও ওষুধের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিক সমিতির, পণ্যের দাম না বাড়ানোর আহ্বান। করোনা ভাইরাসের প্রভাবে স্থবির দেশের এভিয়েশন খাত, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে খরচ হচ্ছে বিপুল অর্থ, বিনা বেতনে কর্মীদের ছুটি দিয়েছে কয়েকটি বিমান সংস্থা। এবং কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে করোনা ভাইরাস প্রতিরোধে নেই সচেতনতামূলক ব্যবস্থা, চলাচল সীমিত করার দাবি, উচ্চ পর্যায়ের নির্দেশনার অপেক্ষায় সংশ্লিষ্টরা।